এই মুহূর্তে যে খবরে আমরা নজর রাখবো, নবমীর ভোরে বেপরোয়া বাইকের বলি দুই যুবক, বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দলদের সঙ্গে। হিন্দল, কিভাবে ঘটলো এই মর্মান্তিক দুর্ঘটনা? পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে ভোর 4:30 নাগাদ হাওড়ার দিক থেকে সেকেন্ড হুগলি ব্রিজ অর্থাৎ কিনা বিদ্যাসাগর সেতু দিয়ে দুই যুবক তারা বাইক চালিয়ে আসছিল, দুরন্ত গতিতে তাদের বাইক ছিল, তেমনটাই পুলিশ সূত্রে খবর। এবং সেই সময় যখন কলকাতায় তারা ঢুকতে যাবে সেই সময় কিন্তু একটি মিনি ডোর, চিনির বস্তা বোঝাই মিনি ডোর, সেই মিনি ডোরে গিয়ে ধাক্কা মারে এবং সেই সময় মিনি ডোরের যিনি চালক তিনি এই দুই এই বাইক আরোহীদেরকে বাঁচানোর চেষ্টা করেন এবং তিনিও যখন গাড়িটিকে পাশ কাটানোর চেষ্টা করেন সেই সময় গিয়ে সেই মিনি ডোরটিকে ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে এবং তারপরে সেই মিনি ডোরটি উল্টে পড়ে তাদের গায়ের ওপর, তেমনটাই পুলিশ সূত্রে খবর। এবং তারপরেই তারা সেখানে চাপা পড়ে যায়, সঙ্গে সঙ্গে হেস্টিংস থানায় খবর যায়, হেস্টিংস থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং দুই যুবককে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা এই দুই যুবককে মৃত বলে ঘোষণা করেন। একজনের নাম শুভদীপ চক্রবর্তী এবং অপরজনের নাম প্রতিম কুণ্ডু, দুজনেই কিন্তু নাকতলার বাসিন্দা, তেমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। স্বাভাবিকভাবেই এই আকস্মিক এই দুর্ঘটনার ফলে কিন্তু গোটা পরিবার শোকাহত এবং ঠিক কিভাবে দুর্ঘটনা ঘটেছে সমস্ত বিষয়টা পুলিশ আরো খতিয়ে দেখছে, সম্পূর্ণরূপে কিরকম ভাবে ঘটনাটা ঘটেছে। প্রাথমিকভাবে পুলিশ যেটা মনে করছে যে এদের মাথায় কিন্তু হেলমেট ছিল না তেমনটাই, এবং পরিবারের সঙ্গেও তারা কথাবার্তা বলছেন এবং সেখানে সিসিটিভি রয়েছে কিনা সেখানকার ফুটেজ যদি পাওয়া যায় সেই ফুটেজও তারা খতিয়ে দেবেন, তেমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ হিন্দল।